নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। রাজধানীর রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার রেডিওর মধ্য দিয়ে শুনতে যাওয়া মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মন কি বাত অনুষ্ঠানের চলাকালীন সময়ে রেডিওর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বলেছেন যে প্রথমে বলেছেন আমাদের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, মহাকবি, আমরা সবাই ওনার সম্পর্কে জানি। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে কত বই নোবেল লিখে গেছেন। ওনাকে যাতে আমরা ঠিকমতো শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি তার জন্য প্রত্যেকটা পাড়াতে আমাদের উচিত ওনার একটা ছবি দিয়ে যার যার এরিয়াতে কিছুক্ষণ ওনার সম্পর্কে বলা, ওনার সম্পর্কে যারা জানেন না ওরাও যাতে ভালোভাবে জানতে পারেন সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা। তারপর উনি রমজানের সম্পর্কে বলেছেন এখানে। রমজানে আমরা যখন অভুক্ত থাকি তখন আমরা নিজেরা যখন অভুক্ত থাকি তখন মনে হয় যে আরেকটা লোক যখন না খেয়ে আছে ওর পেটের ব্যথাটা আমরা বুঝতে পারি, ওর আমার নিজের নিজে যেটা আমরা ফিল করি নিজের উপর দিয়ে তখন আমরা অন্যের উপর এটা বুঝতে পারি যে ওর কী প্রয়োজন। তারপর আমাদের নয়নং বনমানিপুর এরিয়া, এখানে গত বছর তো খুব মানে বৃষ্টি হলেই অল্প বৃষ্টিতেই সমস্ত জায়গা জলে ডুবে যায়। এটা সমাধানের মানে কীভাবে সমাধান করা যায় তার জন্য বলছেন যে ড্যাম প্রকল্প নিলে ভালো হয়। হ্যাঁ, ড্যামে বৃষ্টির জলটার মধ্যে আয়রন কম থাকে। মন কি বাতের মাধ্যমে ওনার সমস্ত চিন্তা তুলে ধরে, যেমন আজকে মন কি বাতের মাধ্যমে আমি সবাইকে জিজ্ঞাসা করবো কী কী বলেছেন আপনারা। আমি সবাইকে বলবো মন কি বাতের উপরে দুই তিন মিনিট। প্রিয় দেশবাসীগণ নমস্কার। মাত্র কদিন মন কি বাতের উপরে সবাইকে বলা আর গিয়ে মন কি বাতের আমার দেশের প্রধানমন্ত্রী কী বলেছে তো সেটা বাড়ির আশপাশে যারা আছে আজকে মন কি বাত শুনেছে আমি 11টার সময় বা প্রধানমন্ত্রীজি কী বলেছে বৌদ্ধ পূর্ণিমার বিষয়ে বলেছে আর ওই দিনটিতে পোখরণের ওই সময়ে যে পরমাণু পরীক্ষণ হয়েছিল তার 20 বছর হয়েছে সেটা বলেছে। মানে আমাদের প্রধানমন্ত্রী তার সঙ্গে রমজানের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং পয়গম্বর কী চাইছিলেন উনি অহিংসা যে পরম ধর্ম পয়গম্বরও সেটাই বলছেন, গরিবের জন্য বলছিলেন সেই বিষয়ে বলেছেন। রবীন্দ্রনাথ ট্যাগোরের 9 তারিখ রাজ্যের বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগে গ্রহণ করা হয়েছে রাজ্যে স্কিল ডেভেলপমেন্ট মিশনের মধ্য দিয়ে। সেই লক্ষ্যে শনিবার রাজধানীর মৌচাক ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রোজগার মেলা উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। অনুষ্ঠানে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রায় 7000
কিছু রাজ্য দেখার। তো এই জন্যই আজকে ত্রিপুরা রাজ্য অন্যান্য রাজ্যের মতো স্কুল ডেভেলপমেন্ট তৈরি করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু দীর্ঘদিন ধরে সরকারি চাকরি পাওয়ার জন্য আমাদের বেকাররা চেষ্টা করে আছে, কিন্তু অন্য আনুষ্ঠে গিয়ে দেখা যাচ্ছে সরকারি চাকরি না নিয়ে বিভিন্ন এনজিও বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গাতে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন চোখাস্ত্র পড়ায়। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী RFL এ রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। RFL বেবি চেয়ার, শৈশবের বন্ধু। বিষয়টিকে জাগ্রত করার লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিবসটিকে বিশেষ গুরুত্ব মর্যাদার সঙ্গে প্রতিপালিত হয়ে আসছে। এই বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগানটি হল সকলের জন্য স্বাস্থ্য। মূলত এই দিবসটিতে বিশ্ববাসীর সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে আলোকপাত করা হয়। সুস্থ ও সুরক্ষিত মানব জীবনের সকলের কাছেই কাঙ্ক্ষিত। সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত মসৃণভাবে অতিবাহিত করার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ব্যাপক প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবেই বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর ন্যায় এই বছরও পালন করা হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষণে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সকলের মধ্যে ক্রমশই স্বাস্থ্য সচেতনতা জাগ্রত করা হচ্ছে, যা উন্নত রাজ্য, দেশ এমনকি বিশ্বের জন্য ভীষণ সহায়ক। সকলের জন্য স্বাস্থ্য এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকার পাশাপাশি সুস্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে সুস্থ শরীরে কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত সাবলীলভাবে অতিবাহিত করুন। বিশ্ব স্বাস্থ্য দিবসে
সকলের প্রতি এই বিনম্র আবেদন করছি। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে তুমি বলো কোনটা ভালো হবে। এটাই ভালো হবে স্যার, আমার উপর বিশ্বাস রাখে। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল, ঘরের ভেতর পুতুল খেলায়, হয়েছে বড় গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়, বলেছিল আমাকে আমাকে সাক্ষী, আমি সাক্ষী, আমি কান্না হাসি, নতুন ভালোবাসা, নতুন ভালোবাসা, সাক্ষী আমি শুরু, সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ারড্রপ। এভাবে কি আর লেখা যাবে বা? ছিড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে বাবা আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা।
সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রক্তদান মহদান। রবিবার কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবির সূচনা করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফটিকরাই বিধানসভার বিধায়ক সুধাংশু দাস, ক্লাবের চেয়ারম্যান বিজেপি পাবিয়াছড়া মন্ডল সভাপতি কার্তিক দাস সহ অন্যান্য। এই শিবিরে 32 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তের জন্য আমাদের এই রাজ্যে প্রচন্ড যারা যাদের মৃত্যু হয়েছে আমরা জানি সব এক সময় ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই যে ব্যবস্থা আমাদের মধ্যে এসছে আর রক্তদানের যে প্রবণতা আগ্রহ প্রতি মুহূর্তে প্রতিদিন সেটা বেড়ে চলছে। আমি দেখেছি অনেক বছর আগে থেকে যে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গাতে প্রতিদিন রক্তদান শিবির আছে। তার মধ্যে যে চারটা গ্রুপ হচ্ছে, একটা ডিরেক্টেড, একটা অটোলগ আছে এবং আরেকটা বিনোদনের গ্রুপ আছে, চারটা গ্রুপ। তার মধ্যে আজকের যে গ্রুপটা, আজকে আমরা যে রক্তদান যেটা করছি এটা একটা গ্রুপের মধ্যে পড়ে, যেখানটায় আমরা রক্ত কাকে দিচ্ছি সেটা কিন্তু আমরা জানছি না। ডিরেক্টেড ব্লাড ডোনেশনটা হচ্ছে কি আমার পরিবারের একজন হয়তো বা আমার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কারোর কারোর ব্লাডের ঘাটতি হয়েছে, রক্তের ঘাটতি হয়েছে, রক্তাঙ্গতা দেখা দিয়েছে, তখন আমরা কি করছি ডিরেক্টলি আমরা ব্লাড ট্রান্সফিউশন করছি মেডিকেল কর্মীদের সাহায্য নিয়ে, স্বাস্থ্যকর্মীদের সাহায্য নিয়ে, সেটা হচ্ছে ডিরেক্টেড। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্লাড ডোনেশন করা হয় যেখানে যেমন আমি আমার অপোজিটিভ লাগছে কিন্তু আমার হয়তো অপোজিটিভ নেই, আমার শরীরে বি পজিটিভ আছে, অথবা আমি বি পজিটিভ রক্তটা দিচ্ছি এবং পরিবর্তে আমি অপোজিটিভ নিচ্ছি, সেখানটাও কিন্তু আমি আমার ব্যক্তি স্বার্থে বা আমার পরিবারের স্বার্থে বা আমার স্বজন পরিজনের স্বার্থে আমি রক্তটা দিচ্ছি। আর এই অটোলোগাস এই যেটা আজকে যে আমাদের যেটা রক্তদান শিবির, সেই শিবিরটা হচ্ছে মহৎ শিবির। কারণ হচ্ছে আমি কোন জাতি এই রক্তটা গ্রহণ করবে সেটা আমি জানি না, সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, মুসলিম হতে পারে, আবার যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, অতএব এমনকি এই রাজ্যের কোন নাগরিক সেই রক্ত নাও নিতে পারে। সিনিয়রিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া জারি রাখার দাবিতে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হল রাজ্যের নার্সিং ডিগ্রিধারী বেকার যুবক যুবতীরা। যদিও তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার আগাম অনুমতি না থাকায় ওই দিন সাক্ষাৎ করতে পারেননি। আগামী বুধবার অথবা শনিবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন, এ নিয়ে সুযোগ সুবিধা দেওয়া হয়। সরকারের বিরুদ্ধে না, সরকারের কাছে আমরা একটা আবেদন আর কি, এইটা ওই যে আমরা যে রিক্রুটমেন্ট প্রসেসটা, যে নার্সিং এর রিক্রুটমেন্ট প্রসেসটা, ওইটা ইউনিফর্মিটি অনুযায়ী চলতে আছে, এটা হলো সিনিয়রিটি। তো সিনিয়রিটি অনুযায়ী আশা করছি কিন্তু হেলথ মিনিস্টার স্যার তো একটা জাস্ট করছে, ও চিন্তা করবে, স্যার চিন্তা করবেন, কিন্তু এখনো কোনো পজিটিভ বার্তা দেয়নি, জাস্ট চিন্তা করবেন বলেছেন, শুনেছেন সরকার আধা ঘন্টা আমাদের টাইমও দিয়েছেন সেক্রেটারি, কিন্তু ওখানে পজিটিভ কিন্তু বার্তা দেয়নি। আমরা একটা আশা করছি একটা পজিটিভ বার্তা পাবো সবাই থেকে, কারণ 2013 থেকে অনেকেই ডিপ্রাইভ হয়ে আসছে যে সিনিয়রিটি ওয়াইজ, কারণ সিনিয়রিটি 2013 থেকে 18 পর্যন্ত আছে যারা ডিপ্রাইভ আছে। 2013 থেকে আমরা কয়েকবার ফেস করেছি জিনিসটা, ইন্টারভিউটা, কিন্তু ইন্টারভিউটা ফেস করেছি, এর জন্য আমরা রিজেকশন হয়েছি, কারণ আমরা সিনিয়রিটি আমরা জুনিয়র ছিলাম ওই সময়, আর এই জন্য আমরা একটা চাকরির নিশ্চয়তা ছিল, কিন্তু এই চাকরির নিশ্চয়তা এখন নেই, কারণ
সড়ক সুরক্ষা জীবন রক্ষা ইসলামকে সামনে রেখে 23 থেকে 30 এপ্রিল 2018 সপ্তাহব্যাপী শুরু হয় রাজ্যে জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ। এই কর্মসূচিকে সামনে রেখে রাজ্যে জোরকদমে চলছে নানান অনুষ্ঠান। সে লক্ষ্যে আগরতলায় রবিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজন করা হয় বসে আঁক অঙ্কন প্রতিযোগিতা। প্রচেষ্টা থাকবে, এই প্রচেষ্টা জারি থাকবে, 30 তারিখের পরও আমরা এই প্রচেষ্টা জারি রাখবো। আমরা এই ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাই, আমরাও চাই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের যে উদ্যোগ আমরা নিয়েছি এই উদ্যোগে আপনারা সামিল হন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের সময় বড় ছোট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন
এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানেই নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 1882 সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন, যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি, এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে। রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা। যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি। যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে BCG টিকা অবশ্যই দিন। কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন। মনে রাখবেন, যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য। ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। একটু পরে তুমি নিয়ে এলে ফিনিশেট, ওরা সবাই খুব খুশি। লাইফে ছোট কিংবা বড় সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। প্রেমেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না,
কবিতা, সে তো আমার নিজের প্রতিভা। চোরের কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো রাজ্যের বেকার যুবক প্রশিক্ষকরা সরকারি সুযোগের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। যুবক প্রশিক্ষকদের দাবি, রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন দপ্তরে তাদের কাজের সুযোগ করে দেওয়া। এখন আমাদের কথা হচ্ছে 2015-তে এনসিইআরটি এবং এইচআরডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উদ্যোগে আমাদের প্রতিটা গভর্নমেন্ট ট্রান্স স্কুলে যুগা টিচারের অ্যাপয়েন্টমেন্ট মানে পোস্ট দেওয়া হোক, সেটা বিভিন্ন রাজ্যে সেটা ফলো হয়ে গেছে। যেমন ইউপিতে 500,000 যুগা টিচার নিল, কেবল স্কুলের জন্য না, আর বিভিন্ন সেক্টরের জন্য নেওয়া হয়েছে, যেমন হসপিটাল, হেলথ কেয়ার সেন্টার। তো ত্রিপুরাতে হয়েছিল গত প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিটা গভর্নমেন্ট ট্রান্স স্কুলে ওই 2015-তে যে এনসিইআরটি সিলেবাসটা ফলো করা হবে এবং প্রতিটি গভর্নমেন্ট স্কুলে যুগা টিচার নিযুক্ত করা হবে, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দেখা গেল তখনে যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমাদের স্টুডেন্টের যুগা ট্রেইনার পোস্ট ডিপ্লোমা হোল্ডার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেটাতে পড়ে ওই ওই সংখ্যাটা কম ছিল থাকাতে, এখন আমাদের 2015 থেকে ইকফা ইউনিভার্সিটিতে যুগা ডিপ্লোমা কোর্স শুরু হয়ে গেছে। আর ওইখানে 100টা সিট প্রতিটা বছরে আমাদের 6 মাস অন্তর অন্তর যুগা টিচার বেরোচ্ছে। হ্যাঁ, তো 2015 থেকে এখন 2018 অনেক ব্যাচ বেরোলো, আর এখন এই 2018-র এই জুনে আবার আরেকটা ব্যাচ বেরোবে। তো সংখ্যা তো বাড়ছে, এখন সেই প্রতিশ্রুতি এখন সফল হওয়ার সময়। সেই উদ্দেশ্যে আমরা আজকে প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, আর মুখ্যমন্ত্রী আমাদের চিফ মিনিস্টার মহাশয় উনি একটা মিটিংয়ে ছিলেন, ওনার ওএসডির সাথে কথা হলো, খুব ভালো লাগলো। উনি পজিটিভলি জিনিসটা নিলেন এবং যেহেতু বিভিন্ন রাজ্যে সেটা নেওয়া হচ্ছে, এটা ত্রিপুরা রাজ্যেও সেটা কার্যকরী করার জন্য উনি চেষ্টা করবেন, আর উনি সিএমের সঙ্গে আবার এই সম্পর্কে আলোচনা করবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু রাখবেন, আবার আমাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেবেন। দীর্ঘ 19 বছর ধরে ধরমপাল সত্যপাল লিমিটেড কোম্পানি আগরতলা ব্যবসা করে চলছেন। তাদের ব্যবসার মধ্যে একটি ব্যবসা হচ্ছে চড়দা তৈরি করা। বর্তমানে এই কোম্পানিটি তাদের ব্যবসা রাজ্য থেকে গুটিয়ে নিতে চলছে, যার ফলে এই কোম্পানিতে চাকরি করা শ্রমিকরা চাকরিচ্যুত হওয়ার আশঙ্কায়। শ্রমিক শ্রেণীর কোম্পানির মালিকের এই সিদ্ধান্তের প্রতিবাদে দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এবং দাবি জানায় সরকার যেন এ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করে। বিগত 18-19 বছর ধরে ধরমপাল সত্যপাল লিমিটেড কোম্পানি, আমাদের আগরতলা একটা কোম্পানি আছে, একটা ইউনিট হচ্ছে আমাদের তুলসীধরটা, এখানে দীর্ঘ 18-19 বছর চাকরি করার পরে আমাদের চাকরি এখন যাওয়ার পথে, অ্যাটলিস্ট কোম্পানি এখান থেকে গুটিয়ে নেওয়ার চিন্তাধারা করছে। এখান থেকে আমাদের যে গত সরকার ছিল, সরকার এবং মালিক পক্ষ মিলে কি অনেকগুলি ফেসিলিটি পেয়েছে এখান থেকে, এই ফেসিলিটি নিয়ে 10 বছর অল সাবসিডি পেয়ে এখান থেকে কোম্পানি 20-22 হাজার কোটি টাকা এখান থেকে মুনাফা লুটেছে। অ্যাজ এ কোম্পানি যা এখন বর্তমানে আছে রাজ্য সরকারের সব, তারা এখানে বিজনেস করে আমাদেরকে খাটিয়ে এখান থেকে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির এই একগ্রামী সিদ্ধান্ত আমরা মানছি না, তার জন্য আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেবের দ্বারস্থ হয়েছে, যাতে আমাদের একটা সুরাহার পথ বেছে নেয়,
বেঁচে দেয় আমাদেরকে, আমরা যাতে আমাদের ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা নিয়ে যে আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে আমরা ভালো ভবিষ্যতের একটা পরিকল্পনা করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আজকে ওনার দ্বারস্থ হয়েছি। কারণ আমাদের ভবিষ্যতই মানে একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আজকে প্রত্যেক আমাদের এখানে টোটালি 122 জন ওয়ার্কার আছে এখানে, তার সাথে রিলেটেড যে আছে প্রায় 169 জন এখানে আছে টোটাল। এই জায়গার মধ্যে আমরা এখন টোটালি হেল্পলেস অ্যান্ড জবলেস কন্ডিশনে আছি আমরা এখানে। কী কারণে এটা গুটিয়ে নেওয়ার চিন্তা করছে? মালিক কর্তৃপক্ষ বলছে যে আপনাদের এখানে লস চলছে, কিন্তু দীর্ঘ 10 বছর সাবসিডি পেয়ে অল সুবিধা পেয়ে এরপরও চালাচ্ছে, মানে 10 বছর 99 থেকে শুরু হয়েছে কোম্পানি, আজকে 2018 এতদিন চালানোর পরে এত মানে একটা ওয়ার্কার যৌবনকালে এখানে মানে জব করছে এখান থেকে মানে একদম এখানে বৃদ্ধ বয়সে, তাই এখন বাড়িয়ে এসে এখান থেকে কী করবে? মালিক পক্ষ চাইছে যে আমরা এক গিয়ে আমি সিদ্ধান্ত করে আমরা যে রকমভাবে চলে যেতে পারি তাই আমরা বাঁচি, কারণ এখন প্রোডাকশন চালাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে দিল্লি নয়ডাতে একটা আপনাদের এই প্রোডাক্টেই তুলসী জর্দার যে প্রোডাক্ট আছে দুইটা ইউনিট চালাচ্ছে দিল্লিতে, কেন আমাদের এখানে চালাই না? বা আমরা তো এত 18-19 বছর ধরে এখানে চাকরি করছি, তা আমাদের ভবিষ্যৎ কী? আমাদের একটা দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আলোচনা করবেন। হ্যাঁ, তাহলে আজকে বিগত 7-8 দিন ধরে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা পারছি না তার সাথে দেখা করার জন্য এই ব্যাপার নিয়ে এসে। কারণ আমাদের ভবিষ্যৎ কোম্পানি যদি মনে করে যে মালিক যদি না চালায় আমাদের কোনো করার নেই, মানে মালিক যদি না চালায় আমরা কী করবো? তো এখন আমাদের ভবিষ্যতের চিন্তা করে মালিক পক্ষ যে ভাবতে হবে যে আমার আগামী দিন যে ওদেরকে আমরা ছেড়ে চলে যাব, এই ব্যাপার নিয়ে এসে চলে যাওয়ার যে আমাদের কী অসুবিধা হতে পারে, সে অসুবিধা চিন্তা করে যে আমরা কী করে বাঁচতে পারি। ভাই আমি ডাইরেক্টলি কথা বলতে পারি যে যদি কোম্পানি না থাকে আমাদেরকে একটা ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হোক যাতে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে এসে বাঁচতে পারি, চলতে পারি ভালোটা। আর এই বিষয় নিয়ে আজকে আমাদের মূল এখানে আসা দ্বারস্থ হওয়া, যদি তাহলে আমাদের এখানে খণ্ডপাঠ করেন আমাদের জন্য ভালো, জানি আমাদের জন্য ভালো চিন্তাধারা করবেন। আজকের মতো সংবাদ এই পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।